দাবদাহে সুন্দরবনে দেখা গিয়েছে জল সংকট। প্রশাসন যদি জলের ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে পথ অবরোধ ও ভোট বয়কটের হুমকি গ্রামের মহিলাদের। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের চারালখালী 200 নম্বর বুথের ঘটনা। তীব্র দাবদাহে রাজ্যের শেষ প্রান্ত প্রত্যন্ত সুন্দরবনের জল সংকট দেখা দিয়েছে গরম পড়তেই। ভূগর্ভস্থের জল নেমে পড়ায় টিউবওয়েলে জল পড়ছে না, তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তুমুল উত্তেজনা। গ্রামবাসীদের দাবি, একদিকে পানীয় জল, অন্যদিকে রাস্তার বেহাল দশা, সব মিলিয়ে বিপাকে পড়েছে সুন্দরবনবাসী। তাই তাদের দাবি, অবিলম্বে রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে, তা না হলে আগামী দিন রাস্তা অবরোধ ও ভোট বয়কটের হুমকি গ্রামের মহিলাদের। গ্রামের মানুষ জানাচ্ছে, দীর্ঘ 34 বছর বাম জামানায় গ্রামের কোনো উন্নয়ন হয়নি। তারপর বর্তমান শাসক সরকারের কাছ থেকেও কোনো রকম সুরাহা তাদের মেলেনি। অনেকবার এই রাস্তার টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকা কোথায় গেছে কেউ জানে না। এলাকার বিধায়ক ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামে নেই পানীয় জলের ব্যবস্থা। বিগত দিনে যদিও ট্যাবের মাধ্যমে জায়গা জায়গা থেকে জল মিলত, বর্তমানে সেটাও অতীত। তাই তাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে, তা না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন প্রত্যন্ত সুন্দরবনের বাসিন্দারা। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলের 200 নম্বর বুথ থেকে বলছি। আমাদের রাস্তার সুব্যবস্থা নেই, মাটির রাস্তা, দীর্ঘ 34 বছর এই রাস্তা মাটি হয়ে আছে। কয়েকবার টাকা তুলে খাওয়া হয়ে গেছে, পাইলিং ওইভাবে হয়ে পড়ে আছে, মাটি পড়েনি। অতএব আমাদের জলের কোনো ব্যবস্থা নেই, ট্যাপ লাইনের ব্যবস্থা, সেখানে কোনো জল নেই। দীর্ঘ অনেক দিন থেকে আমরা জল পাচ্ছি না, আমরা পুরের জল ফুটিয়ে খাচ্ছি, বাচ্চাদের পেটের সমস্যা হচ্ছে, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। এখানে পুলিশ প্রশাসনদেরকে বলছি বা বিধায়কদের বলছি, কোনো ভূরিক্ষেপ নিচ্ছে না। আমরা কি করব, আমাদের সেই ব্যবস্থাটা চাই আমরা, না হলে ভোট বয়কট করব। গ্রামের আরও এক বাসিন্দা কৃষ্ণপদ মাইতি, তিনি জানাচ্ছেন বহু পশু পাখি জলের অভাবে তাদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। বাড়ির ছোট ছোট বাচ্চারা পুকুরের জল ফুটিয়ে খেয়ে বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে, প্রশাসনের কোনো হুঁশ নেই। তিনি আরও বলেন, প্রশাসনের আধিকারিকদের অনেকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আমরা কোনো দল দেখব না, যারা আমাদের রাস্তা ও জলের ব্যবস্থা করবে তাদেরকেই আমরা ভোট দেব, তা না হলে আমরা ভোট বয়কট করে বাড়িতে বসে থাকব। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের গ্রামে এসে আমাদের অবস্থা দেখে যাক, যদি আমরা মিথ্যে কথা বলি তাহলে যা সাজা দেবেন তাই মাথা পেতে নেব। তারা একটা স্কিম দিয়ে দুটো স্কিমকে করেছে, রাস্তার মাটি ধসে পড়ে যাচ্ছে, কোনো কাজ করে না। আমরা চাই এবার এই পঞ্চায়েতের আগে যদি রাস্তা হয় আমরা এই গ্রামের মানুষ ভোট দেব, না হলে আমরা ভোট বয়কট করে বসে থাকব। সে যে পার্টি আসুক না কেন, আমরা কোনো পার্টিকে ভোট দিতে যাব না। ভেবে দেখব যে আমাদের দাবি দেওয়া এই প্রশাসন এবং আমরা বিডিও অফিসকেও পর্যন্ত জানাতে চাই, এবং বিডিও অফিসের লোক এসে দেখুক তারা এই জায়গায় যে আমরা কীভাবে বসবাস করছি, আমাদের জল নেই, আমরা জলের জন্যে প্রাণীগুলো কীভাবে মারা যাচ্ছে, বাচ্চাদের পুকুরের জল খেয়ে শরীর খারাপ করছে এবং তাদের ডায়রিয়া কলেরা হচ্ছে। এখানে ডাক্তারের কোনো ব্যাপার নেই, এখানে কোনো কিছু নেই। আমরা চাই আজকের এই সরকারের এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, তছরুফ হচ্ছে, অথচ মানুষের জন্য কাজ করছে না, যাতে আমরা এই রাস্তা এবং জল পাই তার জন্য আমরা আবেদন করছি। আপনারা দেখুন, আসুন, বুঝুন, যদি আমাদের কথা মিথ্যা হয় আমাদের সমুচিত সাজা দেবেন, আর যদি আমাদের কথা সত্যি হয় আমাদের কাজটা যাতে হয় সেই চিন্তাধারা করে আমাদের কাজটা করে দেবেন, এই আমাদের শেষ কথা। যারা আমাদের রাস্তা করবে তাদের জন্য আমরা ভোটের চিন্তাধারা করব। হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূলের STSC OBC সেলের সভাপতি সুরজিৎ বর্মন বলেন, আগামী 24 সালের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে, তারই দ্রুত পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। দেখুন, পানীয় জলের রাজ্য সরকার 24 সালের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে, সেই প্রকল্পের কাজ চলছে। অলরেডি আমাদের এলাকায় সব একদম লেবুখালির কাছাকাছি পর্যন্ত চলে গেছে,
আর বাকি নদীর ওপারে তো সেখানে একটা পিউরিফাইড জলের মাধ্যমে বিভিন্ন কর্নারে এ করে সে ভ্যাট লাইনের মাধ্যমে জল দেওয়া চলছে। কতিপয় কিছু জায়গায় সমস্যা হয়েছে, হ্যান্ড টিউবওয়েলগুলো আর জল উঠছে না, মূলত ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে গেছে এবং সাময়িক পরিস্থিতিতে সে সমস্যার সমাধান আমরা করছি, ওটা হয়ে যাবে। ওখানে অতি দ্রুত টিউবওয়েল বসানোর পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দবার্তা।